ওটা বিরাট ধাক্কা। মানে শুধুমাত্র একটা ক্রাইম হিসেবে যদি দেখি, তার থেকে ওর যে সামাজিক ইম্প্যাক্ট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষগুলোর মধ্যে এই মুহূর্তে কি ভয়ঙ্কর একটা আশঙ্কা কাজ করছে, তারা জানেনই না যে তাদের শরীরে কি প্রবেশ করলো। এই জায়গায় দাঁড়িয়ে এই যে দেবাঞ্জন দেবের যে কীর্তি, কাদের কাদের সঙ্গে তার যোগসূত্র ছিল, তার এই ডালপালা বিস্তারের ক্ষেত্রে কোথাও কেউ কোনো রকমে ফ্যান করেছেন কিনা, এগুলো কি সামনে আসা সত্যি অত্যন্ত প্রয়োজনীয় নয় বিশ্বজিৎ বাবু? সেটা প্রশাসন এবং প্রশাসনের ইমেজের জন্য। আপনার সাথে একমত, এবং এই কারণে, এবং এই দেখুন প্রশাসন তো অলরেডি একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে, তাকে সময় দিন। সবে তো কালকে সেই টিমটা কাজ আরম্ভ করে তারা অলরেডি কেস রেজিস্টার করেছে, এবং সেইখানে যদি তাদেরকে সময় না দিয়ে বিরোধীরা যদি আজকে বিজেপি সিপিএম এরা যদি আজকে এটা নিয়ে রাজনীতি করে, নোংরা রাজনীতি করে, তাহলে তো কিছু বলার নেই। রাজনীতি করবেন আর বিরোধীরা কেউ কথা বলতে পারবেন না, এটা কথা বলবো। একটা কথাই বলছি, মোপিয়া, এটা কোনো রাজনীতি নয়, এটা সাধারণ মানুষের জীবন নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলছেন। পিয়া যে অ্যারেস্ট হয়েছে, আমরা আরো তিনজনকে পিয়া একদম ছাড়া আরো তিনজনকে অ্যারেস্ট করে রেখেছি, তদন্ত চলছে। সিপিএম বলছে সারদা লক্ষ টাকা টোকেনে জমা করেছে, গতকাল 55000 টাকা নিখোঁজ হয়েছে, পুরো স্বাস্থ্য ব্যবস্থা চেহারা শুধুমাত্র দেবাঞ্জন দেবকে সামনে রেখে তাবর যে নেতাগুলো, এর পেছনে যে বড় বড় মাথা আছে, তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে। এই তৌসিলে-জুমাবের ক্ষেত্রে এক প্রভাবশালী বিধায়ক তথা তার নাম এসেছিল, তার সেই তদন্তের আপনি জানেন না কোথায়। যদি আপনার দলের নেতাদের সৎসাহস থাকে, তাহলে ওই বিধায়ক আর ওয়ার্ড কোঅর্ডিনেটরকে তার পদ থেকে ছেড়ে দিয়ে এসে পদত্যাগ করে এই যে রিসার্চ হচ্ছে, এই যে এসআইটি গঠন হচ্ছে, তার সামনে আসা উচিত। আপনার বিধায়ককে, আপনার ওয়ার্ড কোঅর্ডিনেটরকে পদত্যাগ করে ওই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সামনে আসা উচিত। আপনারা অতীন ঘোষ, ববি হাকিমরা কি করছেন, এত বড় একটা ঘটনা চলছে, কেউ জানেন না, এটা হতে পারে না। কিন্তু ইনভেস্টিগেশন কোঅর্ডিনেটর আমরা দেখেছি, ইন্দ্রাণী দেবী বলছেন তিনি কিছু জানেন না, অশোক চক্রবর্তী বলছেন তিনি কিছু জানেন না, আইএমএ বলছে যে স্যানিটাইজার মাস্ক বিতরণের সময় সে এন্ট্রি নিয়েছিল, কিন্তু তাকে কেউ ইনভাইট করেনি। বাবু রাজনীতি করে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী হাতরাসের ঘটনায় এখানে মোমবাতি মিছিল করেন, অথচ রাজ্যে একের পর এক মহিলা তারা ধর্ষিত হচ্ছে, তাদের জন্য মুখ্যমন্ত্রী সাইলেন্ট, চুপ। আমি আবার বলছি, এটা তৃণমূল বিজেপির সময় নয়। ইন্দ্রাণী দেবী বলছেন তিনি কিছু জানেন না, আইএমএ বিবৃতি দিচ্ছে, বলছে তাদের কোনো অনুষ্ঠানে একে ইনভাইট করা হয়নি, সে ওই পিপি হ্যান্ড স্যানিটাইজার এসব বিতরণের জন্য কিছু অনুষ্ঠানে সে চলে গিয়েছিল। হ্যান্ড স্যানিটাইজার দিতে যিনি এসছেন, আমাকে দিতে এসছেন কি ওই আইএমএ সভাপতিকে দিতে এসছেন, তার সাথে একটা আলাপ পরিচয় হবে, কে কোথায় কি করছে জানতে হবে তো। তখন তিনি ভুয়ো পরিচয়ে চলে এলেন, আইএমএ সভাপতি কিছু জানেন না বললে তো হবে না। এখন সবাই গা বাঁচাতে ব্যস্ত, আর একা ওই যে দেবাঞ্জনকে ফাঁসাতে ব্যস্ত। দেবাঞ্জন নিশ্চিন্তভাবে অপরাধী, কিন্তু দেবাঞ্জনের পাশাপাশি ওই ওয়ার্ডের কোঅর্ডিনেটর, ওই এলাকার বিধায়ক, কলকাতা পুলিশের যে স্বাস্থ্যের দায়িত্বে এবং তাদেরকে ছাড়া যাবে না। এই চারজন সমান হবে, কিন্তু এটা বলাই বাহুল্য যে ভ্যাকসিন কাণ্ডের জাল যেভাবে বিস্তৃত হয়েছে তার শেষ এখনই হচ্ছে না। একদিকে তদন্ত নিয়ে চাপানুতোর, তার জল কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। তার পাশাপাশি সাধারণ মানুষ, যে মিমি চক্রবর্তী যিনি অসুস্থ হয়েছেন তার জন্য আমরা সবাই উদ্বিগ্ন। যে মানুষগুলো ভ্যাকসিন ভেবে এই ভুয়ো জিনিসটা শরীরে প্রবেশ করিয়েছেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, এবং এই বিশ্বাসঘাতকতা দেবাঞ্জন দেব যদি একা করে থাকে বা তার সঙ্গে যদি কোনো সহযোগী থেকে থাকে, কেউ যদি সত্যি গোড়ায় জলটা দিয়ে থাকে, এই সমস্ত সত্য উদ্ঘাটন হোক মানুষের স্বার্থে।